अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। प्रिय दर्शक केमन आছেন সবাই, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং দয়ায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা কাপড় পরিধান করার দোয়া শিখব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই দোয়াটি শেখা প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত জরুরি। এর কারণ হলো আমরা প্রত্যেকেই কাপড় পরিধান করে থাকি। বন্ধুগণ, ছোট বড় ধনী গরিব প্রত্যেকটা শ্রেণীর মানুষই কিন্তু আমরা কাপড় পরিধান করে থাকি। তো আজকে আমরা কাপড় পরিধান করার দোয়া শিখব ইনশাআল্লাহ। তো প্রিয় দিনদার ইমানদার ভাই ও বোনেরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অনলাইন মাদ্রাসা, আর সাথে আছি আমি মোস্তাফিজুর রহমান মুয়াজ। চলুন শুরু করি। তো প্রিয় দর্শক, কাপড় পরিধান করার দোয়া সম্পর্কে অনেকগুলো হাদিস গ্রন্থে হাদিস উল্লেখ হয়েছে। তার মধ্যে উল্লেখ্য আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4023 এবং মিশকাত শরীফ হাদিস নাম্বার 4343। হজরত মুআজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নতুন কাপড় পরিধান করে সে যেন বলে, অর্থাৎ এই দোয়াটি পড়ে। দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্না ওয়ালা কুওয়াহ। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে বাংলা উচ্চারণ দেখতে পাচ্ছেন, আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখে মুখস্থ করে নিতে পারবেন। আমি আবারও বলছি, দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্না ওয়ালা কুওয়াহ। প্রিয় দর্শক, এই চমৎকার দোয়াটির বাংলা অর্থ হলো, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি আমাকে এই পোশাক পরিধান করিয়েছেন এবং আমার শক্তি সামর্থ্য ব্যতীতই তিনি তা আমাকে দান করেছেন। প্রিয় দর্শক, এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে কাপড় পরিধান করার সময় পড়তে বলেছেন। তাই আমরা যখনই কাপড় পরিধান করব তখনই এই দোয়াটি পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন এবং এই দোয়ার আমল করে অসংখ্য অগণিত নেকি আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করি যে এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। আল্লাহ চাইতে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অনলাইন মাদ্রাসার সঙ্গেই থাকুন, অনলাইন মাদ্রাসার অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। ইনশাআল্লাহ ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আর অনলাইন মাদ্রাসার ভবিষ্যতের ভিডিওগুলো পেতে চাইলে, কোনো ভিডিও মিস না করতে চাইলে অনলাইন মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজে লাইক দিয়ে আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق.